হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। তো বাংলাদেশে অনেক গরম পড়ছে, বিভিন্ন পোস্ট, এবং গতকাল আমার ছোট বোনও আমাকে নক দিছিল। যশোরে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং অনেকেই আমাকে ইনবক্সে নক দিছে যে দুবাইয়ের আবহাওয়া কেমন। তো আমি ভাবলাম যে এই বিষয়ে তাহলে একটা ভিডিওই করে ফেলি, যেহেতু অনেকজন আমাকে জিজ্ঞেস করছে যে এখানকার আবহাওয়া কেমন। এবং অনেক ফানি পোস্ট আমি দেখলাম যে দুবাইয়ের মতো গরম পড়ছে দেশে, এবং যেহেতু দুবাইয়ের মতো গরম পড়ছে, দুবাইয়ের শেখদের মতো বিবি দাওয়াল্লা, এরকম অনেক ফানি পোস্টও দেখছি। বাট অনেস্টলি একটা কথা বলি, দুবাইতে আমি যে আবহাওয়াটা দেখাচ্ছি, বাইরে রোদ, কিন্তু দুবাইতে না এখনও অত বেশি গরম পড়ে নাই। আমি নিজেও দুবাই আসার আগে ভাবছিলাম যে মার্চ থেকেই সম্ভবত অনেক গরম পড়া শুরু করবে, একেবারে অসহনীয়, হয়তো থাকাই যাবে না রুমে এরকম অবস্থা। বাট অ্যাকচুয়ালি এখন আজকের রাইট নাও এখন তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, যেটা রুম টেম্পারেচার থেকে মাত্র 1 ডিগ্রি বেশি, যেটা খুবই সহনীয়, খুবই নর্মাল আর কি। এবং বাইরে গেলে রোদটা হালকা গায়ে লাগে এবং সেটা সহনীয়, এখনও সেরকম গরম পড়েনি। তবে আমার ধারণা আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকেই গরম পড়া শুরু করবে, এবং যখন গরম পড়বে আসলেই আমাদের দেশে এখন যেরকম পড়ছে অমনই পড়বে, বা তার থেকেও বেশি। কারণ এখানে আশেপাশে মরুভূমি, তো এবং মরুভূমির গরম কিন্তু একেবারেই অন্যরকম। রাস্তা দিয়ে যখন হাঁটা হয় তখন মনে হয় যে মানে তাপ একেবারে মুখে এসে লাগছে এরকম, মানে সেটা আর কি খুবই অসহনীয় যখন গরম পড়বে। বাট রাইট নাও এখনকার অবস্থা খুবই সহনীয়, খুব একটা গরম নাই, বললামই রুম টেম্পারেচার থেকে 1 ডিগ্রি বেশি, এবং রাতে তো ঠান্ডাই পড়ে আসলে। তো এই হচ্ছে দুবাইয়ের আবহাওয়া, এবং বাংলাদেশের আবহাওয়া আসলেই অনেক খারাপ। সকলে অনেক, যেহেতু রমজান চলছে, সকলে অনেক বেশি করে পানি খাবেন, স্যালাইন বা গ্লুকোজ খাওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে দুবাইয়ের আবহাওয়া। থ্যাংক ইউ।